হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি খুব একটা ভালো নেই। তারপরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। এটা একটা পেপার দিয়ে করছি, আর এটা একটা সিরামিক্স এর বাটি নিয়েছি। এই সিরামিক্স এর বাটির মাপ অনুযায়ী আমি ককশিট কেটে এর ভিতরে গেঁথে দিয়েছি গাম দিয়ে। তারপরে এইগুলো আমি অনেক ফুল একসাথে কেটে নিয়ে কালার করছি, প্যাস্টেল কালার দিয়ে কালার করে ককশিট বল দিয়ে এগুলো সব গেঁথে দিয়েছি আঠা দিয়ে। তাহলে দেখি কেমন হয়েছে আমাদের জিনিসটা, কিভাবে করছি। আমাদের লাগছে এই ধরনের পেপার, আমি চারো সাইডে পিন করে নিয়েছি। আমরা এটা চার চার ভাগ দিয়ে নিব। ছোট ছোট শোপিস করে যদি আমরা আমাদের ওয়াল শোকেসে যে কর্নারটা থাকে শোপিস রাখার জন্য, ওখানে রাখলে দেখতে সুন্দর লাগবে। তো প্যাস্টেল কালার দিয়ে রং করে নিব। রং করে নেওয়ার পরে হাতের তালুতে রেখে চাপ দিব। দেওয়ার পরে আইটা গাম দিয়ে ককশিট বল লাগছে আমাদের। আপনারা যদি ককশিট বল না পান, অবশ্যই পারলে যে সাদা পুঁতি গুলো আছে ওইগুলো দিতে পারেন। সাইডগুলো ফাঁকা আছে ওইগুলো এইভাবে বসিয়ে দেবো। আমি এটা এইভাবে করে নিয়েছি, বিভিন্ন কালার দিয়ে করলে আসলে জিনিসটা ভালো দেখায়। আর এই জিনিসটা করছি, এই জিনিসটা জাস্ট এরকম একটা কাগজ কেটে নিয়েছি। নেওয়ার পরে এই যে আমাদের এখানে তিনটা লাগছে, আমি এটা দিয়ে এভাবে বসে দিয়ে এর ভিতরে এইভাবে লুকিয়ে দিয়েছি। বসে দেওয়ার পরে আমি এই যে একটা করে সেট করছি, তাছাড়া কিছু না, জাস্ট আমার মনে হয় বুঝাইতে পারছি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার লাইক দেন না আসলে মনটা খারাপ হয়, যার যার মনের ব্যাপার, সমস্যা নাই। আবার এই কথাটা বললাম, ক্ষমা করবেন আমাকে। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। ওকে, বাই, আল্লাহ হাফেজ।